ত্রিপুরায় প্রথমবারের মত দিন সারা ভারত ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ত্রিপুরায় এসে উমাকান্ত মিনি স্টেডিয়াম ঘুরে দেখলেন কল্যাণ চৌবে ওনার সঙ্গে ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রণব সরকার এবং সচিব অমিত চৌধুরী এদিন আগরতলা মিউনিসিপ্যালিটি কনফারেন্স হলে ওনাকে সংবর্ধনা জানায় রেফারি অ্যাসোসিয়েশন সহ ফুটবলের সমস্ত অ্যাসোসিয়েশন উমাকান্ত মিনি স্টেডিয়াম ঘুরে তিনি বলেন ত্রিপুরায় ফুটবলের স্বর্ণযুগ শুরু হলো দেখুন আমি এই উমাকান্ত বিদ্যালয় স্কুলের মাঠে আমরা গেলাম ত্রিপুরার যে ফুটবল অ্যাসোসিয়েশন যে রাজ্য সভাপতি আছেন মাননীয় প্রণব সরকার দা এবং অমিত চৌধুরী যিনি সচিব রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের ওনারা দুজন যখন আমাকে ত্রিপুরার স্কুলের মাঠের আগত ওই উমাকান্ত স্কুলের মাঠের তা দেখালো তো আমি প্রথম কথা যেটা বললাম যে এইবার ত্রিপুরার ফুটবলের স্বর্ণযুগ শুরু হলো আপনারা জানেন যে যখন একটা ছেলে বা মেয়ে শিশুকালে যদি সে ফুটবল খেলা খেলতে চায় তার মাঠটা আপনার সমান্তরাল হতে হবে নইলে কি হবে মাঠটা যদি এবড়ো খেবড়ো হয় তাহলে কি হচ্ছে সে বলটা ঠিক করে ধরতে বা ছাড়তে পারবে না অর্থাৎ বেসিক্স আপনার ঠিক হবে না